নমস্কার বন্ধুরা, আমি শোভা। শোভা কুকিংয়ে আর একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে তোমার দাদা মাছের ব্যবসায় গেছিল, আজকের এই মাছ নিয়ে এসেছে ফিরিয়ে লইটে মাছ। সেই লইটে মাছ আজকে রান্না করব, কীভাবে করব সেটা সম্পূর্ণ পর্বটা আপনারা দেখুন। আর বাবা বাজার থেকে ফিরে আসার সময় আমাকে ফোন করেছিল, তো আমার হঠাৎ করে ইচ্ছা হচ্ছে, আগের দিন দিয়ে ইচ্ছা হচ্ছিল যে এই গরমের সিজনে কাঁচা আম মাখা খাওয়া, তো তার জন্য বাবাকে কাঁচা আম সাথে কাসুন্দি দুটোই কিনে আনতে বলেছি, তো কিনে এনেছে। তো আমি কাঁচা আম কাসুন্দি দিয়ে কি করব না করব সবটা আপনাদেরকে দেখাবো। লবণীয় একটা খাবার, আর মা নিয়ারি মাছ দিয়ে কী করবো সেটা মা আপনাদেরকে দেখাবো। তো সোজা রান্নার ধারে যাব, সুন্দর করে সব সাজানো আছে, সবগুলোই আপনাদেরকে দেখাবো। আর এখনো অবধি আমাদের চ্যানেল, আর হ্যাঁ এখনো অবধি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। মা বললো, আমি বললাম, দুজন মিলে বললাম। আশা করছি আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। রান্নার ধারে সবকিছু গুছিয়ে নিয়ে বসে পড়েছি। আমার লোভনীয় খাবার বলে আমি সব গুছিয়ে এটা জোগাড় করেছি, মানে আম কাশ্মীর থেকে, আরে এই বাজার থেকে ফিরিয়ে নিয়ে এসেছি। তো যাই হোক, আশা করছি আপনাদের সম্পূর্ণ পর্বটি ভালো লাগবে, সম্পূর্ণ পর্বটি আমাদের সঙ্গে থাকুন। আমি আম ছাড়াবো, কাঁচা আম ছাড়াবো, মা নিহারি মাছ কাটবে, কেটে তারপরে রান্নাটা শুরু হবে। আর আমি এদিকে আম মাখা করবো বাড়ির সবার জন্য, গরমের সিজন সবারই একটা লোভনীয় খাবার। আরেকটা বটি কিনা ওই তো পাশা লইটে মাছগুলো সব কেটে নেব। আর নিহারি মাছ, এই মাছটাকে নিহারি মাছও বলে, নিহারি মাছ বলে, আবার অনেকে লইটে মাছ বলে। যাই হোক, সবারই একটা প্রিয় মাছ, আশা করছি সবারই খুব ভালো লাগে, কারণ নোনা মাছ তো আমি কখন আম কাটবো সেই আশায় বসে আছি, কিন্তু কিছু করার নেই। তো আমি যে লবণীয় খাবারটা বানাবো, মানে কাঁচা আম মাখা, কাঁচা আম লাগছে, আর গাছ থেকে লেবু পাতা তুলে এনেছি, লেবু পাতা আর কাসুন্দি, জলজিরা, বিট লবণ, শুকনো লঙ্কা আর গুঁড়ো লঙ্কা সামান্য। এখন আমি আমগুলো ছাড়িয়ে নেব। আমি সব আম ছাড়াবো না, তিনটে থেকে চারটে আম ছাড়াবো। আমার এদিকে লইটে মাছটা কাটা হয়ে গেছে, এখন আমি ভালো করে ধুয়ে নেব। তো আমি আমটা ছাড়িয়ে নেব, আর আমি এদিকে লইটে মাছের লবণ হলুদ মাখিয়ে নেব, লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো। আম ছুরিতে ভালোভাবে ছাড়ানো যায়, কিন্তু বটিতে ছাড়ানো একটা আলাদাই ব্যাপার। হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমার তো খুবই প্রিয় কাঁচা আম মাখা খাওয়া, আমাদের বাড়ির সবারই প্রিয়। তো আপনাদের কতটা প্রিয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এখনো পর্যন্ত আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ নিত্য নতুন ভিডিও দিতে আমরা একটু উৎসাহী হব সেই কারণে। কাঁচা আমটা মাখাবো শুধু দেখবি আজকে। তো আমি কাঁচা আমটা মাখাবো, সেই জন্য আমার দুটো শুকনো লঙ্কা লাগবে, তো সেই দুটো শুকনো লঙ্কা মা আমাকে ভেজে দেবে মাছটা করার আগে। আমি মাকে বলে রেখেছিলাম, ও এদিকে উনুন জ্বালিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সুসুর তেল।
শুকনো লঙ্কা দিয়েছি ওখানে মেয়ের আম মাখানোর জন্য গোটা চারি শুকনো লঙ্কা ভেজে দেবো লাগবে দুটো তা আমি চারটে ভেজে নিচ্ছি শুকনো লঙ্কা ভাজা ভালো লাগে শুকনো লঙ্কা ভাজা হচ্ছে মানুষের মেন রোগের কারণ কিন্তু কাঁচা লঙ্কা যতটা উপকারী শুকনো লঙ্কা তার কিছুই নয় শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এখন মাখানো লইটা মাছটা দিয়ে দেবো আমার সব কটা আম মানে কি চারটে আম নিয়েছিলাম তিনটে আম ছাড়ানো হয়ে গিয়েছে এটাই লাস্ট আম কখন কাটবো আর খাবো কখন খাবো কেন খাবি না মানুষের খাওয়া দাওয়াটাই তো মেন সব আর বাঙালি তার উপর বাঙালি সবকিছু মিলিয়ে বাঙালি সবসময় একটু আনন্দের মধ্যে থাকতে চাই খাওয়া দাওয়ার দিক দিয়ে অনুষ্ঠানের দিক দিয়ে মানে 12 মাসে 13 পার্বণ আমাদের আজকের দিনটা যেন মনে হচ্ছে একটু মাইকের আওয়াজটা কম আছে আমাদের পিয়ালিতে কম আছে না হচ্ছেই না একদম বন্ধ আছে আজকের বন্ধ আছে আজকের দিনটা মানে বিরতি নিয়েছে আমাদের পিয়ালি কোথাও অনুষ্ঠান হচ্ছে না সব জায়গায় অনুষ্ঠান বন্ধ আছে একটু নিস্তব্ধ হয়েছে আমার আম ছাড়ানো হয়ে গিয়েছে না মনে হয় এখন দুপুর বেলা বলে হয়তো এখন চুপ করে আছে আবার হয়তো একটু বিকাল থেকে আবার শুরু হতে পারে শুরু হয় কারণ এই গায়ে যে সবুজ সবুজ অংশগুলো আছে আমি তো হালকা হালকা করে ছাড়িয়েছি এগুলো গালে পড়লে গালটা কেমন একটা রিরি করে মা বলছে এটা আমাদের কথার ভাষা এটা যাই হোক তো একটু আমি বেশি করে বাঁধিয়ে ফেলে দেবো ছাড়িয়ে মার ওদিকে কড়াতে লোটে মাছের মানে ভালোই জল উঠেছে তো সেটা ভাজতে একটু টাইম লাগবে আর আমি এদিকে আমটা সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এবার আমটা কেটে আম মাখাটা করে নেব তো আমটা আমি কেটে নেব পুরো কচি আম জালি অল্প অল্প হয়েছে এবার মানে আরেকটু বড় হলে মাটি হয়ে যেত আম ধরবো আমের ভিতর থেকে আটিগুলো বের করে নিচ্ছি আমগুলো আটিগুলো বের করে আমগুলো জলে দিয়ে দিচ্ছি আমের একটা কষ আছে সেটা বেরিয়ে যাবে আমার হাতে কষ লেগে গেছে বেগুনি হাত হয়ে গেছে অলরেডি আমগুলো আমি পিচ পিচ করে কেটে নিচ্ছি আমি আগের বছর হঠাৎ ফোন দেখতে দেখতে এই আম মাখা রেসিপিটা শিখেছি তো সেখান থেকে আমি বাড়িতে সবসময় এরকমভাবেই আম মাখা রেসিপিটা করি তো বাড়িতে সবাই খুব ভালো লাগে তো ভাবলাম আপনাদেরকেও শেয়ার করি আপনাদের কাছে এটাই আমার লাস্ট আমের কুচি কাটা আম কাটা প্রায় শেষ লেবু পাতাটা কেন নিয়েছি কারণ লেবু পাতা গাছের টাটকা লেবু পাতা সাথে গাছের টাটকা আম দুটোর গন্ধ মিলেমিশে একাকার হয়ে যাবে গন্ধটাও দারুণ লাগে আলাদা একটা স্বাদ আসে আম মাখাতে আমটা মাখানোর জন্য আমি দুটো শুকনো লঙ্কা মাখিয়ে নেবো মেরে নেবো আগে মাখিয়ে নেবো বিট লবণ দিয়ে কি করা যাবে আমের স্বাদ হওয়ার জন্য পরিমাণ মতন চিনি শুকনো লঙ্কার উপর আমি একটু চিনিটা বেশি করে দেবো কারণ আমটা খেয়ে দেখলাম একটু বেশি টক আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন সাথে স্বাদ হওয়ার জন্য 1 টাকার দামে জল জিরা এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন গুঁড়ো লঙ্কা ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি বেশ কিন্তু ভালোই লাগবে দিদি দারুণ খেয়ে দেখবি একবার শুধু আগের বছর তো খেয়েছিস আর এবছর আর একটু নতুন করে করছি সব কিছু মিলিয়ে এবার আমি দিয়ে দেবো কাসুন্দি
সুন্দর ঘ্রাণ হওয়ার জন্য দুটো লেবু পাতা আর একটু পরিমাণ মতন বিট লবণ আমি এবার সুন্দর করে ফাটিয়ে নেব মশলাগুলো সব করে একসঙ্গে দারুণ ঘ্রাণ বেরোচ্ছে দারুণ আমি মশলাগুলো ভালো করে ফাটিয়ে নেব যাতে চিনিটা ভালোভাবে গলে যায় বেশ কিছুক্ষণ রাখার পর আমগুলো দেব আর এত সুন্দর ঘ্রাণ বাড়াচ্ছে একবার জাস্ট আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের খুব 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 ভালো লাগবে পুরো চাটনি হয়ে গেছে পুরো চাটনি মেয়ে তো আম্মা কাছে ধীরে ধীরে জল চলে এসছে আর আমি এই নারকেল পাতাটা নিয়ে আসতে গেছিলাম এখন কেটে নিচ্ছি কাটি দিয়ে খেতে হবে সিক্রেট মশলাটার এত সুন্দর টেস্ট হয়েছে ভাই বলছে দিদি আমি আম বিক্রি করলে কেমন হয় ধ্যানে করে আমাকেও বলছে মা ইনকাম হবে এখন পুরো অসুবিধা নেই সংসার চালালে হলো বা ইনকাম যে কোনো উপায় করলে হলো পরিষ্কার কথা সব কাজ সমান সব কাজ সমান আমি মনে করি এই গরমের সময় আমার পেয়ারাটা বিক্রি করা বেশি ভালো তাহলে আমি সত্যি সত্যি করব বিশেষ করে এইভাবে বানিয়ে হুড়ুর করে বিক্রি হয়ে যাবে তো সব হুড়ুর করে তো আমি এখন অনেক গল্প হলো আমি এখন কাঁচা আমগুলো টেস্টি টেস্টি কাঁচা আমগুলো সব ওই টেস্টি মশলার মধ্যে ঢেলে দেবো এই অনেক কাটি দিয়ে গেছে আর করতে হবে না আর আমি এদিকে মেয়ের আম মাথা নাতে তখন একটা আমি মাছের তরকারিটা দেখাতে পারলাম না আমি আমটাকে ভালোভাবে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আপনারা আপনাদের স্বাদ মতন চিনিটা দেবেন কারণ আমাদের আমটা প্রচণ্ড টক যে আমটা আমরা মাখাচ্ছি তো চিনি দিলে একটা আলাদাই স্বাদ আসে আমে কাঁচা মিটে একটা ব্যাপার চলে আসে দারুণ দারুণ মা সুন্দর করে কাঠিগুলো কেটে নিয়ে এসেছে লইটা মাছ ভাজা হয়ে গেছে এখন লইটা মাছ ভাজার করার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেটাতে কেটে রাখা পেঁয়াজ এক বাটি গোটা রসুন রসুন আদা একসঙ্গে বাটা কাঁচা লঙ্কা পাকা লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই একসঙ্গে দিয়ে দিচ্ছি টমেটো কুচি হলুদ গুঁড়ো মাম লঙ্কাটা দে লঙ্কা গুঁড়ো লবণ স্বাদ মতো সব মশলা বেশি করে তেল দিয়ে কষানো হয়ে গেছে এখন লইটা মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি তাহলে এটা মানে রেসিপিটার নাম কি হলো তেল লইটে তেল লইটে তেল কই খেয়েছি জল তো দেব না তেল চিংড়ি খেয়েছি তেল লইটে প্রথমবার খাবো একদম তেল আর এই কালো কড়াই রান্না করলে কিন্তু খুব সুন্দর টেস্ট লাগে ওর জন্য আমি মাকে বলেছি মা তুমি এই কালো কড়াই রান্না করো আর লইটি মাছ কিন্তু একটাও ভাঙে নি লইটি মাছ রান্না হয়ে গেছে শেষে আমি ধনে পাতা দিয়ে দিই রান্না হয়ে গেছে এখন ভাত বেড়ে নিচ্ছি লইটি মাছটা আমি কড়াই থেকে প্লেটে তুলে নিচ্ছি আমি আর মা খেতে বসে পড়েছি মা লইটা মাছ রান্না হয়ে গিয়েছে আজকে আমি আর মাই খাবো কারণ বাবা ব্যবসা থেকে এসেছে খুব কষ্ট হয়ে গিয়েছে মা ডাল ভাত রান্না করেছিল বাবা খেয়ে নিয়েছে আমরাও অল্প করে খেয়েছি তো এখন এই রেসিপিটা কেমন হয়েছে সেটা জানানোর জন্য মেয়েকেও পাঠিয়েছি আমিও কাটিয়ে নিচ্ছি নিয়ারি মাছটা একটা সবারই প্রিয় মাছ আমার তো খুবই প্রিয় মাছ টমেটোটা দাও নিন তেল লইটা মাছের রেসিপি দারুণ স্বাদ হয়েছে
একটু ঝাল ঝালে হয়েছে বেশ। আর আমি একটু তাড়াহুড়ো করে খাচ্ছি দুপুরবেলা, আমার তো ওইদিকে মন পড়ে আছে মানে আমটা যেটা আমি না খেয়েছি এখনো খাইনি, মা খেতে বারণ করেছে, মা বলছে কি ভাতটা খেয়ে তারপরে জিরে রুস্তে খাবি, আর কি সহ্য হয় লোভ সহ্য হয় কি কারোরই হয় না, তো ভাতটা খেয়েই আম খেতে বসে বলল, ভাত টাত খেয়ে হাত মুখ ধুয়ে এসে আমাকে নিয়ে বসে পড়েছি, কিছুক্ষণ আমটা মাখিয়ে রেখেছিলাম কারণ চিনিটা যাতে গলে যায়, আমটা একটু মিষ্টি মিষ্টি খেতে লাগলো ওই জন্য, একটু বেশি জল উঠে গেছে, চিনির জল তো উঠবে সঙ্গে সঙ্গে খেয়ে নিলে, হ্যাঁ এতটা জল উঠতো না, এতটা জল উঠতো না, আচ্ছা খেয়েই দেখি, আমিও খাই, এটা ব্যাপার চলছে গেলে দারুণ খেতে, কারণ টকটা পুরো কেটে গেছে চিনির জল। তো বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্ত, এটা তো আমাদের প্রিয় খাবার, আপনাদের কাদের কাদের প্রিয় খাবার অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না, পর্বটি আর বেশি বড় করলাম না, আর আপনারা প্লিজ অবশ্যই বাড়িতে এই রেসিপি মানে এই আমাকা কাঁচা আমাকার ব্যাপারটা একবার ট্রাই করে দেখবেন আমার নিয়মে মানে আমি যেভাবে মাখিয়েছি, তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন, আর এই গরমে সবাই চেষ্টা করবেন ভালো থাকার, টাটা, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।